আলাইকুম ভিউয়ার্স আজ আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার ইসলামী ব্যাংকের টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করবেন মুহূর্তের মধ্যে আপনি আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের টাকা বিকাশে আনতে পারবেন আপনার ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্টের টাকা হোক ভিসা কার্ড টাকা হোক এম ক্যাশের টাকা হোক খুব সহজে আপনি সেই টাকাগুলো গুলো বিকাশে ট্রান্সফার করতে পারবেন কোনো প্রকার খরচের সাহায্য ছাড়া তো সেজন্য আপনাকে কি করতে হবে সেলফিন অ্যাপসে আপনার এক অ্যাকাউন্ট থাকতে হবে দেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সেলফিনের সাথে add থাকতে হবে তো চলুন আমরা selfie apps এ প্রবেশ করছি ওয়েল আমরা এখন সেলফিন অ্যাপসের মধ্যে আছি কিভাবে সেলফিন অ্যাকাউন্ট করতে হয় কিভাবে সেলফিন অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট এড করতে হয় এই সম্পর্কে ধারণা না থাকলে ইউটিউবে সার্চ করবেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং সেসব ভিডিও থেকে আপনারা ধারণা লাভ করবেন প্রথমেই আমরা একটু আমাদের ব্যালেন্স চেক করব যেহেতু আমরা সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশে টাকা ট্রান্সফার করব অর্থাৎ আমাদের ইসলামী ব্যাংকের টাকা আমরা বিকাশে ট্রান্সফার করব তো ব্যালেন্সে ক্লিক করলাম তো দেখুন আমাদের 50 টাকা अवेलेबल আছে যেহেতু আমরা কেলভিন থেকে এই মুহূর্তে বিকাশে টাকা ট্রান্সফার করব সেজন্য আমাদেরকে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে দেন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন বিকাশ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেন একটি বক্স দেখতে পাচ্ছেন বক্সে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার চাচ্ছে যেই বিকাশ নাম্বারটিতে আপনি টাকা ট্রান্সফার করতে চান সেই নাম্বারটি দেবার পর জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন ওয়েল দেখতে পাচ্ছেন এখানে বিকাশ ব্যবহারকারীর নাম এবং বিকাশ মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন দ্যাটস ওয়াই অ্যামাউন্ট অপশনে আপনি আপনার কাঙ্ক্ষিত যে টাকাটি পাঠাতে চান সেই টাকার টি এখানে দিয়ে দিবেন দেন হচ্ছে নোড লিখবেন সেভিং আপনার ইচ্ছা আপনি যা তা লিখতে পারেন দেন হচ্ছে সেলফিন পিনস আছে এখানে 6 এর তো পিনটি দিয়ে দিলাম ওয়েল একটু লক্ষ্য করুন এখানে সমস্ত কিছু সঠিকভাবে ফিলআপ করে দেবার পর জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন ওয়েল দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ইনফরমেশন দেখাচ্ছে আপনি যে ট্রানজ্যাকশন করতেছেন সেই সংক্রান্ত ইনফরমেশন প্রথমে দেখাচ্ছে হচ্ছে সেলফিন অ্যাকাউন্ট নাম্বার তারপরে দেখাচ্ছে সেলফিন অ্যাকাউন্ট যার নামে করা আছে তার এবং আপনি যে বিকাশ তে টাকা ট্রান্সফার করবেন সেই বিকাশ নাম্বারটি দেখাচ্ছে এবং সেই বিকাশ নাম্বারের মালিকের নাম দেখাচ্ছে এবং আপনি নোটে লিখেছিলেন সেভিং দেন হচ্ছে পঞ্চাশ টাকা ফি কাটবে না টোটাল পঞ্চাশ টাকা দেড় সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন ওয়েল দেখতে বিকাশ ট্রান্সফার হয়ে গেছে এবং উপরে একটি নোটিফিকেশনও এসেছে নরমালি বিকাশে এই যে দেখুন একটি মেসেজও আসলো যে ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট ফ্রম আই ব্যাংকিং অফ টাকা ফিফটি ফ্রম ইসলামী ব্যাংক তাই না তো চলুন আমরা সরাসরি বিকাশের নোটিফিকেশনটা অ্যাপস এর ভিতরে গিয়েই দেখি ওয়েল আমরা বিকাশে লগ ইন করব আমরা টাকাটি ইনস্ট্যান্ট পেয়েছি কিনা সেই জন্য ইনবক্সে ক্লিক করলাম দেন ট্রানজাকশন ওয়েল বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করলেই একদম টপে যে নোটিফিকেশনটি বিকাশ ট্রানজাকশন এবং আমরা যে পঞ্চাশ টাকা ক্যাশ আউট বা ট্রান্সফার মানি করেছিলাম সেটি কিন্তু বিকাশে চলে আসছে তো এই ছিল আজকের টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ